এটা শুধু তো আমার না, গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে, একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না, কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে। এই বছরও কিন্তু একটা গান আপনারা লুকে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে 22 বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, এই বছর আমার গান শুনেছেন। সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয়, কয়েক বছরই আর তোমার গান মানুষ শুনবে, কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা এই জন্য আমি কৃতজ্ঞ। সো ওই পরিচয়টা যায়নি এই সময়ের জন্য, যে অনুভূতি সেই অনুভূতি দিয়ে যে গান করবো সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা ভালো হবে। ছোটবেলায় ক্রিকেট খেলেছি কিন্তু কখনোই মানে ফ্লাডলাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি, সেই সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কিন্তু সময় দিয়েছি। আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল, কারণ পুরো মাঠ জুড়ে যখন ছয় মেরেছে আসলে আমিই মেরেছি, কোনো বডি ডাবল মারে মানে গল্প গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে, খেলা হতেই পারে, কিন্তু গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কারণ শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না, অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি। সো এটাই সেই গল্প, যে গল্পটা মনে রাখলে এসছে।